এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক ও শ্রোতা তো আমরা যারা মানুষ সৃষ্টি সারা জীব আমাদের যে রোগ বেদি হয়ে থাকে ভালা মুসিবতে আমরা জড়িত হই তো এই কি শুধু আল্লাহ রবুল্লা আলমিন পাপিষ্ট গুণাগার এদেরকে দিয়ে থাকেন নাকি যারা সৎ ন্যায় পরায়ণ আল্লাহর ইবাদতবন্দি করে তাদেরকেও দেন সৃষ্টি জীব বলতে আল্লাহ রবুল্লা আলমিন সকলকে রূপবিধি দিয়ে থাকেন তবে মোমিনদের জন্য ন্যাক পরায়ণ পরহেজগাদের জন্য এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত এই দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন তাদের গুণাগুলি মোচন করে দেন আর যারা পাপিষ্ট গুণাগার কাফের তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা শাস্তি যারা মুমিন তাদের উচিত রোগ যদি সামান্য হয় ধৈর্য দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের উপর সন্তুষ্ট থাকা এবং এই দ্বারা সবের আশা করা এটি যদি না করে আমরা মন্তব্য করে নেই অপছন্দ করি বা গালি দেই এতে কিন্তু বিপরীত দিক উল্টা দিক হয়ে যাবে মানে আমরা গুনাগার হয়ে যাব আমাদের গুণামোচন হবে না এবং ভাগ্যর ওপর বিশ্বাসও করব না হতে পারে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে গালি দেওয়ার সম পরিমাণ হয়ে যাবে ইমাম মুসলিম রাহিম হাদিস বর্ণনা করেন জাবির বিন আবদুল্লাহ হাদিস রসুল সাল্লাহ সাল্লাম একদিন অতিবাহিত হলেন উম্মুল মুসাইবের পাশ দিয়ে দেখতেছেন তিনি থর করে কাঁপতেছেন তখন জিজ্ঞাসা করলেন মা আলাকে ওম মিস সাহেব তুজাফ সিফিন হেম উম্মুদ তোমার কি হলো থর করে কাঁপতেছো শরীরে তো লড়াচড়া কেন তখন তিনি বললেন আল হুম্মা লা বারাকাল্লা উফি জ্বর ইয়া রাসোল্লাহ এর মাঝে আল্লাহ বরকত না দেখ বৃদ্ধি না করুক বরকত না হোক কল্যাণ না হোক অর্থাৎ এটা তিনি অপছন্দ করলেন বদয়া করলেন তখন অসনা বলেন জ্বরকে গালি দিবে না জ্বর আদম সন্তানের পাপ গুলিকে মোচন করে দে যেমন কামারদের হাপুর বাটি আগুন চালিয়ে লোহার জংকার পরিষ্কার করে ফ্রেশ করে দেয় এরকম ভাবে মানুষের শরীরকে ফ্রেশ করে দেয় পাপ মুক্ত করে অন্যত্রিমা বুখারি মুসিম হাদিস বানা করেন আবু সৈদ খুদ্দি হাদিস রাসুল হোসেন মা আসাবা আল মুসলিম মিন নাসাব ওলা ওসাব ওলা হাম ওলা হাজিন ওলা গাম ওলা আদা হাততা শহকাতে ইশা খোহা ইল্লাহ কাফ আরাল্লাহ বিয়া তায়াহ যদি কোনো মুসলিমের বিপদ আপদ ভালা মুসিবত টেনশন কষ্ট যেই হোক না কেন যেই তারা এই পতিত হোক না কেন যদি একটা শরীরে কাটা ফুটে এই তারা আল্লাহর ব্লালাম গুণাম অর্চন করে দেন তাহলে আমাদের জন্য যারা ঈমানদার এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আমরা হতে পারে না জেনে কোনো বোল করে ফেলি পাপ করে ফেলি আল্লাহ রবুল্লা আলমিন এ দ্বারা মোচন করে দেন তাই সাবধান সতর্ক হয়ে যাবেন ভালা মুসিবত বিপদ আপদ বা রূপবিধিতে ধৈর্য ধরবেন সব এর আশা করবেন তাহলে কী হবে আল্লাহরবুল্লা আলমিন আমাদের গুণাকুলি মোচন করে দেবেন পাপ থেকে আমাদেরকে ফ্রেশ করবেন